হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানি স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের পিএসসি ক্লাগশিপ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক বিভিন্ন উচ্চতম দীর্ঘতম বৃহত্তম ও ক্ষুদ্রতম সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর মোট একশোটি প্রশ্ন উত্তর ওকে তো ফ্রেন্ডস ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে একটি কথা বলে রাখি যে আমাদের চ্যানেলে অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটি দু ঘন্টার ভিডিও আপলোড করা হয়েছে যেই ভিডিওতে বিগত বারো মাসের অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত গুরুত্বপূর্ণ সাতশো পঞ্চাশটি প্রশ্নের সংকলন করা হয়েছে এবং এই প্রশ্নগুলি পিডিএফও কিন্তু সেই ভিডিওতে দেওয়া রয়েছে তো তোমরা যদি এই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও প্রথমে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওটি তোমাদের পিএসসি ক্লাসশিপ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তো ফ্রেন্ডস চলো শুরু করছি আজকের ক্লাস দেখো এক নম্বর প্রশ্ন কি রয়েছে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি তো ভা ভারতের বৃহত্তম রাজ্য হলো রাজস্থান আর জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ এটিও মনে রাখবে ঠিক আছে তিন নম্বর যে প্রশ্ন দেওয়া রয়েছে নেক্সট দেখো ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি গোয়া ঠিক আছে আর জনসংখ্যার দিক থেকে সর্বাধিক উত্তরপ্রদেশ এবং সবচেয়ে কম সিকিম নেক্সট দেখো ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে বিহার নেক্সট দেখে নাও ছয় নম্বর প্রশ্ন ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে কম যে রাজ্য সেটি হলো অরুণাচল প্রদেশ নেক্সট দেখো ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে এই প্রশ্নটি কিন্তু ভীষণ আসে সঠিক উত্তর হবে কেরল রাজ্যে ভারতের মহিলা শিক্ষার হারও কিন্তু কেরল রাজ্যে সর্বাধিক নেক্সট ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সঠিক উত্তর হবে দিল্লি ঠিক আছে মনে রাখবে ভারতে বর্তমানে নয়টি কেন্দ্রশাসিত অঞ্চল এর মধ্যে সর্বাধিক জনবহুল হলো দিল্লি নেক্সট ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সঠিক উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এরপরে দেখো নেক্সট প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সঠিক উত্তর হবে লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি এটিও লাক্ষাদ্বীপ সঠিক উত্তর হবে নেক্সট ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি সঠিক উত্তর হবে কুশুল বাকুলা রিম্পোচে ঠিক আছে নেক্সট ভারতের বৃহত্তম জেলা কোনটি তো ফ্রেন্ডস ভারতের বৃহত্তম জেলা হবে কচ্ছ যেটি গুজরাট রাজ্যে অবস্থিত আর ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি সঠিক উত্তর হবে মাহে যেটি পুদুচেরিতে অবস্থিত নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বন্দর কোনটি তো ফ্রেন্ডস ভারতের বৃহত্তম বন্দর হল নভ সেবা বা জওহরলাল নেহেরু বন্দর যেটি মুম্বাই অবস্থিত নেক্সট ভারতের দীর্ঘতম যাত্রীবাহী রুট কোনটি সঠিক উত্তর হবে ডিব্রুগড় কন্যাকুমারী যেটি চার হাজার দুশো ছিয়াশি কিমি দীর্ঘ নেক্সট ভারতের বৃহত্তম কারাগার কোনটি ভীষণ ইম্পর্টেন্ট তিহার জেল যেটি দিল্লিতে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু কুনটি তো সঠিক উত্তর হবে রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত নেক্সট দেখো ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইলোরা যেটি মহারাষ্ট্রে অবস্থিত নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি তো ফ্রেন্ডস ভারতের বৃহত্তম জাদুঘর হলো ভারতীয় জাদুঘর যেটি কলকাতাতে অবস্থিত নেক্সট বৃহত্তম প্ল্যানেটোরিয়াম কোনটি তা সঠিক উত্তর হবে বিড়লা প্ল্যান্টেটোরিয়াম যেটি কলকাতায় অবস্থিত নেক্সট দেখো ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি তো ফ্রেন্ডস ভারতের বৃহত্তম চিড়িয়াখানা হলো উড়িনগর পান্না জুওলজিক্যাল পার্ক যেটি তামিলনাড়ুতে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি সঠিক উত্তর হবে আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন যেটি শিবপুর হাওড়াতে অবস্থিত ওকে এটি কিন্তু ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান নেক্সট দেখো ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি তো ফ্রেন্ডস এই প্রশ্ন সঠিক উত্তর হবে ভারতের বৃহত্তম বদ্বীপ হল সুন্দরবন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট ২৬ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম বাঁধ কোনটি তো সঠিক উত্তর হবে তেহরি বাঁধ যেটি উত্তরাঞ্চলে অবস্থিত ভারতের বৃহত্তম গ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরি কোনটি তো সঠিক উত্তর হবে ন্যাশনাল লাইব্রেরি এটিও কিন্তু কলকাতাতেই অবস্থিত নেক্সট ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি তো ফ্রেন্ডস ভারতের বৃহত্তম পর্বতমালা হলো হিমালয় পর্বতমালা তো এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন বলে রাখি যদি বলে পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি তাহলে হবে আন্দিজ পর্বতমালা নেক্সট ভারতের দীর্ঘতম সেতু সড়ক সেতু কোনটি তো ফ্রেন্ডস ভারতের দীর্ঘতম সড়ক সেতুর নাম হলো পি ভি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি হায়দ্রাবাদে অবস্থিত ভারতের বৃহত্তম বিমানবন্দর ছত্রপতি শিবাজি বিমানবন্দর যেটি মুম্বাইতে অবস্থিত নেক্সট দেখো একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি তো ফ্রেন্ডস ভারতের বৃহত্তম স্টেডিয়াম হলো বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিট যেটি গেটার নয়ডাতে অবস্থিত উত্তরপ্রদেশে ওকে নেক্সট ভারতের বৃহত্তম দরজা কোনটি এটি বৃহত্তম হবে হ্যাঁ তো ভারতের বৃহত্তম দরজা হলো বুলন্দ দরজা যেটি আগ্রা উত্তরপ্রদেশে অবস্থিত নেক্সট ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি তো সঠিক উত্তর হবে উলার যেটি কাশ্মীর রাজ্যে অবস্থিত নেক্সট দেখো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি তো সঠিক উত্তর হবে সম্বর যেটি রাজস্থানে অবস্থিত তাহলে সাধু জলের হ্রদ হচ্ছে উলার আর নোনা জলের হ্রদ হচ্ছে সম্বর এই দুটো কিন্তু মনে রাখবে পাশাপাশি নেক্সট ভারতের বৃহত্তম মনুষ্য নির্মিত হ্রদ কোনটি অর্থাৎ কৃত্রিম হ্রদ যাকে বলে এই প্রশ্নটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো সঠিক উত্তর হবে গোবিন্দ বল্লভ পন্ত সাগর যেটি উত্তরপ্রদেশে অবস্থিত নেক্সট দেখো ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি তো ফ্রেন্ডস ভারতের বৃহত্তম উপহ্রদ হল চিলকা। যেটি উড়িষ্যাতে অবস্থিত নেক্সট ভারতের উচ্চতম হ্রদ কোনটি সঠিক উত্তর হবে ছো হ্রদ যেটি সিকিমে অবস্থিত ভারতের বৃহত্তম মসজিদ কোনটি জুমা বা জামা মসজিদ যেটি দিল্লিতে অবস্থিত ভারতের বৃহত্তম মন্দির কোনটি তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি তো সঠিক উত্তর হবে গোল গম্বুজ যেটি বিজাপুরে অবস্থিত নেক্সট দেখো ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি তো সঠিক উত্তর হবে ভিক্টোরিয়া টার্মিনাস যেটি মুম্বাই অবস্থিত ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি তো সঠিক উত্তর হবে গোরক্ষপুর উত্তরপ্রদেশে অবস্থিত এবং মনে রাখো পশ্চিমবঙ্গের খড়গপুর এটি কিন্তু তৃতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ঠিক আছে আগে এটাই কিন্তু সবচেয়ে দীর্ঘতম ছিল বাট এখন বর্তমানে খড়্গপুরটা হলো তৃতীয় দীর্ঘতম আর দেশের প্রথম দীর্ঘতম হলো গোরক্ষপুর নেক্সট দেখো ভারতের দীর্ঘতম নদী গঙ্গা তো গঙ্গার যে দৈর্ঘ্য এটা কিন্তু মনে রাখবে খুবই সহজ পঁচিশ পঁচিশ অর্থাৎ পঁচিশশো পঁচিশ কিমি ভারতের দীর্ঘতম কোনটি হীরাকুদ ঠিক আছে যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত ভারতের দীর্ঘতম খাল কোনটি সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী খাল যেটি রাজস্থানে অবস্থিত নেক্সট দেখো ভারতের দীর্ঘতম পথ কোনটি তো সঠিক উত্তর হবে পীরপাঞ্জাল ট্যানেল যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত ভারতের উচ্চতম বাদ তেহরি বাদ যেটি উত্তরাখণ্ডে অবস্থিত ভারতের উচ্চতম বিল্ডিং কোনটি তো সঠিক উত্তর হবে এম্পেরিয়াল টাওয়ার যেটি দুইশো মিটার মুম্বাইয়ে অবস্থিত আর যদি বলে ভারতের উচ্চতম টাওয়ার কোনটি ঠিক আছে এটা কিন্তু বিল্ডিং আর যদি বলে টাওয়ার টাওয়ারটি হবে রামেশ্বরম দূরদর্শনের টাওয়ার যেটি দুইশো মিটার দীর্ঘ এবং পাঞ্জাবে অবস্থিত নেক্সট ভারতের উচ্চতম পর্বত সৃঙ্গ কুনটি তো ভারতের উচ্চতম পর্ব সৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা যার উচ্চতা আট হাজার পাঁচশো মিটার নেক্সট দেখো একান্ন নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম সৌধ চূড়া কোনটি তো ভারতের উচ্চতম সৌধ চূড়া হলো কুতুব মিনার যেটি তিয়াত্তর মিটার লম্বা দিল্লিতে অবস্থিত ঠিক আছে এবং এই কুতুব মিনারে কাজ শুরু করেন কুতুবউদ্দিন আইবক এবং কাজ শেষ করেন ইলদুত মিস এটিও মনে রাখবে নেক্সট ভারতের উচ্চতম সড়ক কোনটি সঠিক উত্তর হবে খারদুংলা রোড যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি সিয়াচেন ভারতের বৃহত্তম পশু মেলা সোনপুর ভারতের বৃহত্তম অডিটোরিয়াম এটি কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর উত্তর হবে শ্রী সন্মুখানন্দ হল যেটি মুম্বাই অবস্থিত তো ফ্রেন্ডস তোমরা কিন্তু এই আমাদের যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে আমাদের পিডিএফ তৈরি কাজ চলছে আশা করছি তোমরা জানুয়ারি মাসের তিন চার তারিখে কিন্তু পিডিএফ পেয়ে যাবে তোমরা তখন ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবে তোমরা কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে ওকে নেক্সট দেখো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কোনটি তো সঠিক উত্তর হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি তো ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল যেটি বড় বড়াহী নদী নদীতে অবস্থিত কর্ণাটক রাজ্যে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক এনএইচ ফর্টি সেভেন এ যেটি ছয় কিমি দীর্ঘ আর ভারতের দীর্ঘতম উপকূল লেখা কোনটি তো ভারতের দীর্ঘতম উপকূল রেখা হলো গুজরাট রাজ্যে প্রায় ষোলোশো কিমি দীর্ঘ ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি তো সঠিক উত্তর হবে মেরিনা বিচ যেটি চেন্নাইতে অবস্থিত নেক্সট দেখো ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত এটি এখনই বললাম মেরিনা বিচ চেন্নাই ভারতের বৃহত্তম গুরুদ্বার কোনটি স্বর্ণমন্দির যেটি অমৃতসরে অবস্থিত ভারতের বৃহত্তম গির্জা কোনটি তো সঠিক উত্তর হবে সেন্ট ক্যাথিড্রাল গির্জা যেটি গোয়াতে অবস্থিত ভারতের দীর্ঘতম হিমবাহ ও উচ্চতম যুদ্ধক্ষেত্র ঠিক আছে এটি কিন্তু আবার উচ্চতম যুদ্ধক্ষেত্র কোনটি সিয়াচেন হিমবাহ এবং এটি কিন্তু উচ্চতম যুদ্ধক্ষেত্র ঠিক আছে নেক্সট দেখো ভারতের বৃহত্তম নদী চর বা নদী দ্বীপ কোনটি তো সঠিক উত্তর হবে মাজুলি দ্বীপ যেটি ব্রহ্মপুত্র নদের নদে অবস্থিত এবং আসাম রাজ্যে ওকে ভারতের দ্রুতগামী ট্রেন কোনটি তো সঠিক উত্তর হবে বন্দে ভারত এক্সপ্রেস যেটি রিসেন্ট দিল্লি থেকে বারাণসী যাত্রা শুরু করলো নেক্সট দেখো ছেষট্টি নম্বর প্রশ্ন ভারতের উচ্চতম স্ট্যাচু কোনটি সঠিক উত্তর হবে স্ট্যাচু অফ ইউনিটি ঠিক আছে সর্দার বল্লভ প্যাটেলের আদলে নির্মিত এটি কিন্তু পৃথিবীর উচ্চতম স্ট্যাচু এটি মনে রাখবে নেক্সট ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সঠিক হবে এনএইচ ফর্টি ফোর ঠিক আছে এবং ক্ষুদ্রতম তো আগেই বললাম এনএইচ ফর্টি সেভেন এ নেক্সট নেক্সট দেখো পৃথিবীর উচ্চতম দীর্ঘতম থেকে কিছু প্রশ্ন উত্তর পৃথিবীর উচ্চতম কোনটি জিরাফ পৃথিবীর ক্ষুদ্রতম কোনটি হামিংবার পৃথিবীর বৃহত্তম শহর জনসংখ্যার দিক থেকে কোনটি টোকিও ওকে নেক্সট দেখো পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি তো সঠিক উত্তর হবে এশিয়া মহাদেশ তারপরে দেখো পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি তো সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া নেক্সট প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম দেশ অঞ্চল হিসেবে কোনটি তো সঠিক উত্তর হবে রাশিয়া নেক্সট দেখো পৃথিবীর বৃহত্তম প্রাণী কোনটি তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে নীল তিমি নেক্সট দেখো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি তো সঠিক উত্তর হবে সুন্দরবন যেটি ভারত ও বাংলাদেশে অবস্থিত এরপর দেখো ছিয়াত্তর নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি তো সঠিক উত্তর হবে সাহারা মরুভূমি যেটি আফ্রিকাতে অবস্থিত ওকে নেক্সট দেখো পৃথিবীর বৃহত্তম বাঁধ কোনটি তো সঠিক উত্তর হবে গ্র্যান্ড কুলি ড্যাম যেটি আমেরিকাতে অবস্থিত নেক্সট প্রশ্ন পৃথিবীর উচ্চতম বাদ কোনটি সঠিক হবে হুবার ড্র্যাম্ব যেটি আমেরিকাতে অবস্থিত নেক্সট পৃথিবীর বৃহত্তম হীরা দা দ্য ক্যালিনান পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড এরপর দেখো নেক্সট প্রশ্ন একাশি নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি দক্ষিণ চীন সাগর পৃথিবীর গভীরতম লেক বা হ্রদ কোনটি বৈকাল হ্রদ যেটি সাইবেরিয়াতে অবস্থিত নেক্সট দেখো পৃথিবীর বৃহত্তম লেক কৃত্রিম অর্থাৎ মনুষ্য নির্মিত এটি কোনটি তো সঠিক উত্তর হবে লেক ভোল্টা যেটি ঘানাতে অবস্থিত আর পৃথিবীর উচ্চতম হ্রদ বা লেক কোনটি টিটিকাকা যেটি বলিভিয়াতে অবস্থিত আর পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি তো এই প্রশ্ন সঠিক উত্তর হবে অ্যাঞ্জেল জলপ্রপাত যেটি ভেনেজুয়ালা ভেনেজুয়েলাতে অবস্থিত ওকে এরপরে দেখো নেক্সট ছিয়াশি নম্বর প্রশ্ন ছিয়াশি নম্বর প্রশ্ন কী রয়েছে পৃথিবীর বৃহত্তম চিড়িয়াখানা কোনটি তো ফ্রেন্ডস পৃথিবীর বৃহত্তম চিড়িয়াখানা হলো সান দিয়েগো যেটি ইউএসএ অবস্থিত অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রতে অবস্থিত নেক্সট পৃথিবীর বৃহত্তম নদী আমাজন আর দীর্ঘতম নদী নীলনদ পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি গোরখপুর পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে স্টেশন কোনটি ট্যান্স সাইবেরিয়ান রেলওয়ে ওকে নেক্সট পৃথিবীর উচ্চতম মালভূমি কি পামির মালভূমি একে পৃথিবীর ছাদ বলা হয় পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত সম্পন্ন স্থান কোনটি মহসিনরাম পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি আলজিজিয়া পৃথিবীর শীতলতম ইসান কোনটি ভারকনাস্কো যেটি সাইবেরিয়াতে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি আন্দিচ পর্বতমালা যেটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত ওকে নেক্সট দেখো পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি তো সঠিক উত্তর হবে এভারেস্ট মাউন্ট এভারেস্ট যেটি নেপালে অবস্থিত ওকে নেক্সট পৃথিবীর বৃহত্তম লেক লবণ অর্থাৎ লবণাক্ত জলের হ্রদ কোনটি সঠিক উত্তর হবে কাসপিয়ান আর মিষ্টি জলের হ্রদ হল সুপেরিয়র পৃথিবীর বৃহত্তম পাখি কোনটি উটপাখি আর পৃথিবীর দীর্ঘতম দ্বীপপুঞ্জ কোনটি সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়া আর পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির পাখি কোনটি সঠিক উত্তর হবে সুইফ্ট তো ফ্রেন্ডস এই হলো আমাদের আজকের ক্লাস উচ্চতম দীর্ঘতম বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংক্রান্ত গুরুত্বপূর্ণ একশোটি উত্তর তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং তোমরা যদি পিএসসি ক্লাসশিপ পরীক্ষার জন্য পরীক্ষার্থী হয়ে থাকো তবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু প্রতিদিন সকাল নটায় জিএস এর ক্লাস পেয়ে যাবে এবং খুব শীঘ্রই আমরা কিন্তু ইংরেজি ও অঙ্কের ক্লাস শুরু করতে চলেছি ধন্যবাদ